হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মিশন উইথ ট্রাভেল আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার কণ্ঠশিল্পী সালমার ইউরোপিয়ান পার্ক। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ইউরোপিয়ান পার্ক, টিকিট কাউন্টার। এই পার্কের ভিতরে যেতে হলে আপনাকে 30 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ইউরোপিয়ান পার্ক। এখন আমি মেন গেট দিয়ে প্রবেশ করছি। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় প্রায় 6 একর জায়গা জুড়ে ইউরোপিয়ান পার্ক গড়ে তুলেছেন কণ্ঠশিল্পী সালমা। পার্কে হোটেল, রেস্তোরাঁয় শিশু কিশোর সহ সব বয়সী মানুষের বিনোদনের জন্য নিত্য নতুন বিষয় যোগ করা হয়েছে। প্রায় 6 একর জায়গা জুড়ে সমুদ্রে দ্বীপের মতো পুকুর খনন করে 5টি দ্বীপ তৈরি করা হয়েছে। এইসব দ্বীপে প্রবেশের জন্য রয়েছে ছোট ছোট 5টি সুন্দর সেতু, রয়েছে বিভিন্ন প্রাণীর ভাস্কর্য। পার্কে দর্শনার্থীদের জন্য দেশি বিদেশি বিভিন্ন রাইড রয়েছে, যেমন হানি চেয়ার, মিনি গ্রাউন্ড, নাগর ধোলা, ধোলনা, মিনি ট্রেন সহ আরও বিভিন্ন ধরনের রাইড রয়েছে।
ছোট্ট সোনামণি। এই পার্কের চারপাশে বাহারি রঙের বিভিন্ন লাইট লাগানো হয়েছে, রাতে এর সৌন্দর্য আরো বাড়িয়ে দেয়। মন চাইলে 20 টাকা দিয়ে নৌকা অথবা পেডেল বোটে দ্বীপের চারপাশে ঘুরতে পারবেন। পার্কের চারপাশে বিভিন্ন ফলজ ও বনজ গাছপালা দিয়ে সাজানো হয়েছে, এইসব গাছের নিচে বসে সময় কাটাতে পারবেন। সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য এই পার্ক খোলা থাকবে। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোন নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।